আমাদের যা করতে হচ্ছে সব ফুলে খালে খেতে হয়, কিছু বলার নেই। এবং খুব গরম, একদম গরম গরম সার্ভ করেছে দাদারা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি গ্রেট। আমি শুভজিৎ, আজকে তোমাদের দেখাবো শর্মা হাউসের শর্মা আড়ুল। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম শর্মা আড়ুল খাবো, আর সেটা সেটা তোমাদের দেখাবো আর জানাবো কোথায় খাচ্ছি। আজকেও প্রথমবার রানাঘাটের বুকে এই যে শর্মা আড়ুল শর্মা হাউস চলে এসেছে, প্রথমবার রানাঘাটের বুকে। আর এই শর্মা হাউসে এই সাধনদার দোকানে আমি চলে এসেছি। আজকে সাধনদা আমাকে যদিও ইনভাইট করেছে, তো যাই হোক, আজকে সাধনদার দোকানে চলে এসেছি। দেখা হোক, দেখা যাক কেমন হয় কি না হয়। তোমরা জানো আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি, আর তোমরা এটাও জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। তাই বেশি না বকে ভাত, চলো শুরু করা যাক। চলো 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 চলো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শর্মা আড়ুল খেতে শর্মা হাউসে। এত কমে কীভাবে ওনারা শর্মা আড়ুল দেন সত্যি অভাবনীয় একটা বিষয় কিন্তু বলা যায় সাধনদাদের। কারণ শর্মা আড়ুল 60 টাকা থেকে শুরু এইখানে। আমি কিন্তু যে কোনো জায়গায় শর্মা আড়ুল খেয়েছি 80 টাকা থেকে শুরু, কিন্তু এইখানে শর্মা আড়ুল সম্পর্কিত বিষয়গুলো আজকে তোমাদেরকে তুলে ধরবো। আর সত্যি কতটা কি রয়েছে এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তবে প্রথমে আমি যেটা ট্রাই করব, এই দেখো আগে দেখাবো তো বলবো বন্ধুরা, এই হচ্ছে শর্মা আড়ুলের ব্যাপারটা। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, সাথে টমেটো, আমাদের শসা, আর এটা হচ্ছে হোমস সস, ঠিক আছে, এটা শর্মা আড়ুল, এবং একটা লঙ্কা দিয়েছে। আর এখানেও এটা হচ্ছে 75 দাম, এটা 75 দাম, এবং এটা হচ্ছে 65। এটা হচ্ছে চিলি মেয়ো, এটা চিলি মেয়ো, মানে চিকেন শর্মা চিলি মেয়ো, এটা এটা হচ্ছে চিলি মেয়ো সস। এখানেও সিমিলার শসা টমেটো, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই শুধু খেতে খুব ভালো লাগে আমার, বেশ কটমোটা ব্যাপারটা এখানে আছে। তো তোমরা জানো এটা আমার ইনভাইটেশনে আমার আসা, তো তোমরা এটাও জানো যে আমি যেটাই হোক খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো বলতে পছন্দ করি, আর সেটাই আমি সাধারণদের বলেও এসেছি। এবার বলবো এই যে তোমরা বানানোটা কিছুক্ষণ দেখলে, এই বিষয়টার ভেতরটা কী কী আছে একটু সামনে থেকে দেখাতে বলবো বন্ধুকে। দেখো, বাহ, ভেরি নাইস, এবং খুব গরম, একদম গরম গরম সার্ভ করেছে দাদারা। এই দেখো টমেটো, শসা রয়েছে, এবং শর্মার যে মাংসগুলো, এখানে কিন্তু চিকেনের স্কিন ব্যবহার করা হয়, এবং সাথে একদম বলা যেতে পারে কোনো, এখানে দেখো তোমরা এই হোমস সসটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং চিকেনে কিন্তু বোনলেস চিকেন এখানে ইউজ করা হয়, এবং বিভিন্ন রকম মানে শসা কুচিও দেওয়া আছে, টমেটোও দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি। এবার ট্রাই করতে হবে বিষয়টা কি, চলো চলো। এবার এই যে শর্মা রোলটাকে এই যে হোমস সসের মধ্যে চুবাতে হয়, তারপরে বোনলেস চিকেনের স্মেলটা আসছে আর টেস্টটা আসছে, সাথে বেশ টক টক একটা ফিলিং আসছে, ঠিক আছে, মানে ইজ আমেজিং রিয়েলি বলছি। মানে আবার দেখছি, আবার খেয়ে দেখি, কারণ আমি খেতে খুব ভালোবাসি।
সারন্দা কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম শর্মা রোলে তুমি কত গ্রাম মাংস দাও, তো সারন্দা বলেছিল এখানে কিন্তু মেটামেন 80-200 গ্রাম ওনারা মাংস ইউজ করেন এখানে প্রত্যেকটা শর্মা রোলের এগেনস্টে। সেটা হতে পারে বিভিন্ন শর্মা রোল, এটা চিলিমেও যেরকম এখানে রয়েছে, গার্লিক গার্লিক যেটা আছে গার্লিক সসের ব্যাপারটা যেটা রয়েছে, এছাড়া এই যে হুমুস সসের যে ব্যাপারটা রয়েছে, এই তিনখানাতে কিন্তু চিকেনের পরিমাণটা সিমিলার যায় কিন্তু সসগুলো আলাদা আলাদা যায়, এবং সসের জন্যই ওনারা দাম রেখেছেন 60, 65 এবং 75। এর ভেতরে টকটক ব্যাপার আছে, একটা টকটক ব্যাপার এর ভেতরে রয়েছে, কারণ টমেটোটা পুরোপুরি এখানে রয়েছে এবং সসটা একটু টকটকে ব্যাপার আছে। খুব ভালো খেলাম, একটু চিলিমিও সসের দিকে যাই, মানে চিকেন এই যে চিকেন কি বলে এটাকে, চিকেন শর্মা উইথ চিলিমিও সস, এটাও সিমিলার কাটিংয়েই দেওয়া, এটা চিলিমিও সস, এটা হচ্ছে চিলিমিও সস, তোমরা বুঝতে পারছো চিলিমিও সসটা হালকা হালকা ওই এইটার তুলনায়, অর্থাৎ হুমুস সসের তুলনায় কিন্তু যথেষ্ট এটা হালকা এই চিলিমিও সসটা। এখানেও কিন্তু সিমিলারলি ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হচ্ছে, বস লঙ্কাটাও দেওয়া হয়, এটা খুলে দেখি একটু, আমাদের যা করতে হচ্ছে সব খুলে খালে খেতে হয়, কিছু বলার নেই। দেখো এখানেও চিকেনের পরিমাণটা কিন্তু বেশ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এবং শসা চিলিমেও সসটা কিন্তু একদম ভর্তি করে দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, হ্যাঁ, এবং অনেক কিছুই দেওয়া আছে, যেগুলো বোঝা যাচ্ছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। আবার এরকম করতে হয়, একবারে বলতে নেই, আবার একবার দেখি, আচ্ছা সত্যি কথা বলবো তোমাদের, এই বস হুমুস যে সসটা আছে এটা 75 দাম হতে পারে, আমার কিন্তু এই চিলিমিওটা আরও বেশি ভালো লাগছে। এই দুটো প্লেট আমার হাতে রয়েছে, আমি কোনটা কখন খাবো বুঝতে পারছি না, একবার এদিকে হাত দিই একবার এদিকে হাত দিই, তবে হাত দেওয়াটার থেকে বড় কথা তোমাদেরকে এটা জানিয়ে দিই, এই শর্মা রোলটা না তুরস্কের একটা খুব খুব পপুলার একটা খাবার, 19 শতকে অটোমেন সাম্রাজ্যে না এই খাবারটির প্রথম প্রচলন কিন্তু হয়, এই খাবারটি যেটা আমরা এখন খাচ্ছি এটা প্রথম এসেছিল 19 শতকের অটোমেন সাম্রাজ্যে। অনেকদিন আগে খেয়েছিলাম শর্মা রোল, এরপরে আমার অনেকদিন পরে শর্মা রোল খাওয়া হচ্ছে, আমাদের রানাঘাটে এটা সর্বপ্রথম শর্মা রোল এবং সেটা সাধন দ্বারা এনেছে, তোমরা যার জন্য অপেক্ষা করছো যে এক্সাক্ট জায়গাটা কোথায়, রানাঘাটে যারা থাকে তারা খুব ভালো মতন পরমাণিক সিনেমা হলটা জানে, জানে তো অবশ্যই জানে, আর যদি তোমরা মনে করো যে বাইরে থেকে আসবো তার জন্য ডিসক্রিপশানে গুগল লিঙ্ক থাকলো, তাছাড়াও আমি তোমাদেরকে অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যদি ট্রেনে করে আসো 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নামার পরে যে কোনো টোটো স্ট্যান্ডে, সামনাসামনি টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে পরামানির সিনেমা হলের সামনে যাব, পরামানির সিনেমা হলের সামনে যাবে বস তুমি চলে আসবে শর্মা হাউসে, শর্মা খাবে, এবং এখানে শুধু শর্মাও নয় বিভিন্ন পিজা পাওয়া যায়, বিভিন্ন আইটেম এখানে একদম সমাহার রয়েছে, বস খেতে পারো বুঝতে পারো। আর একটা কথা আমাদেরকে বলে দিই, সব দিন সিমিলার খাওয়া হয় না, কারণ এটা আগুনের ব্যাপার আছে, আমার যেদিনকে ভালো লাগলো সেদিনকে তোমার সেদিনকে খারাপ লাগতেই পারে, আর সে সিমিলার প্রত্যেক দিন একরকম খাওয়ার কিন্তু হয়ে ওঠে না, এটা আমরা জানি, তাই সেরকম ভেবেচিন্তে আসবে, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, ডিটেল সাধনদার কাছে চলে আসবে। আর একটা কথা যেটা বলে থাকি আমি তোমাদেরকে, এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম্বত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, ফুডি গ্রেট মানে বেটার ফুড বেটার লাইফ, যা দেবে অঙ্গে তাই তো যাবে সঙ্গে বস। আর তোমরা যখন এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে, তখনই আমাদের প্রত্যেকটা ভিডিও করার অনুপ্রেরণা আমরা বেশি করে পাবো। তুমি শর্মা হাউসে শর্মা রোল তৈরি করছো, রানাঘাটে তো প্রথমবার তুমি তৈরি করছো, মানে এই যে ধারণাটা তুমি এলো কোথা থেকে তোমার? এটা আমি কাজ কলেজে করেছি সেখান থেকে এসছে ধারণাটা, আমি অ্যাকচুয়ালি আমি হোটেল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করেছি, তা হোটেল ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত ছিলাম আর কাজ করেছি আমি। আচ্ছা,
আমি সবাইকে একটাই অনুরোধ করব যে সবাই আসুন, হ্যাঁ শর্মা হাউসে আসুন এবং অথেন্টিক শর্মা রোল একবার এসে ট্রাই করে দেখুন। চলো চলে এসো সবাই, ভালো লাগবে। ভালো থেকো, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লটস অফ লাভ।